হাই এলাকায় কি নতুন নাকি? এলাকায় নতুন, কিন্তু অন্য এলাকাগুলায় না। উফ, পুরে গরম রে, ঠান্ডা পড়া গরম। ভাই এলাকায় কাম কি? বসে বসে রেস্ট নিতেছি। খাই সেরে রেস্ট নিচ্ছি। আপনার হর্ন কোনটা ভাই? হর্ন বাজে কি বাজে না তোমার দরকার কি? আমার কোনো দরকার নাই, মানে হর্ন তো বাজে না, একটু শুনি। ফালতু মালতু কামে আমি হর্ন বাজাই না, বুঝছো? ভাই ব্যাপারটা বুঝলাম না তো, আপনি গেলেন হুন্ডাটার সামনে তাই না, আপারে দেখলেন, এটা রাউন্ড দিলেন, আবার ফিরাইলেন, বুঝলাম না তো। এমনি বাইকটা একটু তাই না দেখলাম, কোনো কারণ নাই। ও আচ্ছা, না ঠিক আছে, অসুবিধা নাই। তাইলে তো মনে হয় সে একজনটা একটা ছেলে একটা মেয়ে না? অবশ্যই মেয়েকে খুঁজতেছি, আর চোখ একটু কম দেই তো এই জন্য কাছে গিয়ে ঘুরে দেখে আসতেছি। আচ্ছা বুঝলাম, আপনি একটা মায়ের খুঁজতেছেন, কিন্তু যখন একটা মেয়ে মানুষ বেরিয়েলো আর কি, মেয়ে মানুষ ঠিক আছে, গেছেন দেখছেন, ওকে মানা যায়। গটক বেটা পাঞ্জাবি দাড়ি, হেরে আপনি চিনতে পারেন নাই, হেরে গিয়ে সামনে দেখতে স্বপ্নের। আমি যারা খুঁজতেছি সে এমনও তো হইতে পারে, ছদ্মবেশ নিয়ে আসছে। অবশ্যই হইতে পারে, কেন হইতে পারে না? কিন্তু সমস্যা কি, মানে একটা মেয়ে তো আর গটক হইতে পারবো না ছদ্মবেশ নিলেও, তাই না? আমার হাত থেকে বাঁচার জন্য মানুষ অনেক কিছুই করে। ভাই আমি বুঝলাম না, আপনি শোকে দেখেন না, আপনি শোকে না দেখলে হুন্ডাটা সালাম কেন? যদি উষ্টা খান হুন্ডালে উষ্টা খায় উনি অ্যাক্সিডেন্ট করে, তো অ্যাক্সিডেন্ট করে যদি করে তো বাড়ি বুড়ি উল্টে দেওয়ার কথা। আমি চোখে দেখি না তাতে কি, মানুষজন দেয় এরা সাইড দিব, ওটা বুঝতেই তো। আচ্ছা তোমার আমি সাইড দিন, আপনার জায়গা না, তাই তো যাও সাইড।